আসসালামু আলাইকুম, আমি আফরোজা আক্তার ওমান থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেবিদেরকে রেডি করলাম, নিজে রেডি হলাম, একটু বাইরে যাব বেবিদেরকে নিয়ে। এর জন্য তো আমরা যাবো আজকে আলহামদুলিল্লাহ, মানে অনেক সুন্দর সুন্দর পেজ আছে, তার মধ্যে আলমোজ একটি পর্যটন এল। খুবই সুন্দর নিরিবিলি জায়গাটা, খুবই মনোমুগ্ধকর, খুব ভালো লাগে এখানে আসলে। এটা কিন্তু আমার বাসা থেকে বেশি একটা দূরে না, খুব কাছেই। আস্তে আস্তে আমার বেবিটা ঘুমিয়ে পড়েছে, আমার বড় ছেলেটা ঘুমাচ্ছে। আর আমরা কিন্তু দুপুরের পর বের হয়েছি, দুপুরে বাসে লাঞ্চটা সেরে নিয়েছি। তো আমার ছোটো বেবিটাকে একটু দেখতেছি, ও দেখতেছে যে জায়গাটা, খুব এনজয় করতেছে। তো চলেন আমার সাথে সবাই আলমোজের জায়গাটা একটু ঘুরে দেখবেন। আমরা এখানে অটোতে উঠি, অটোতে উঠে পুরো হচ্ছে যে আলমোজটা একটু ঘুরবো। এখানে কিন্তু বোট রাইডও করা যায়, তো আজকে আমরা করিনি বোট রাইড, আসলে আমার খুব ভয় লাগে। আর হচ্ছে দুটো বেবি নিয়ে, এর জন্য আমি বললাম যে না, আমি উঠবো না। আমার হাজব্যান্ড বলছে উঠার জন্য, আমি নিষেধ করেছি যে না, আমি উঠবো না। অনেক সুন্দর এরিয়া, খুবই নিরিবিলি, তারপরও খুব ভালো লাগে এখানে আসলে। তো আমরা কিন্তু অটো থেকে এখন নেমে গিয়েছি, নেমে আমি একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আশেপাশটা একটু ভিডিও করছি। এখানে স্টল বসিয়েছি ছোট ছোট আকারে। তো আমরা ঘুরতে ঘুরতে একদম বাইরে চলে আসছি। আমার বেবি একটা ডগ দেখছে, তো ওর ডগের পিছে ডগ টক করতে করতে বাইরে চলে আসে, তো ওর সাথে সাথে আমরা চলে আসি। অ্যান্ড আমরা একটু তারপর বের হই, বের হওয়ার পর আমরা একটু শপিংয়ে যাই, টুকটাক কিছু কেনাকাটা ছিল, তো আমরা জারাতে যাই, জারাতে টুকটাক কিছু কিনি। তো এই তো ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমার ছোট বেবি আমার ব্যাগটা নিয়ে হাঁটছে, তো আমার দুই বেবির জন্য আপনারা দোয়া করবেন। তো এই তো আজ আর না, নেক্সট ডে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।